নমস্কার বন্ধুরা, মনীষার হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি ডিনারের খুব সুন্দর একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি অত্যন্ত সহজ একটি রেসিপি, আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। যে পাত্রের মধ্যে আটা বা ময়দাটাকে মেখে নেব, সেই পাত্রের মধ্যে অল্প কিছুটা পরিমাণ প্রথমে জল দিয়ে দিলাম, তারপর এক কাপ পরিমাণ আটা, এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেলে উপর থেকে এক চামচ পরিমাণ সাদা তেল মাখিয়ে নিলাম, ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। একটি কাঁচের বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 থেকে 3টি কুচানো পেঁয়াজ, এক চামচ পরিমাণ রসুন কুচানো দিয়ে দিলাম, এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, এক চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম, এক চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আঠা ময়দার বড় ডোটা থেকে লেচি কেটে এইভাবে ছোট ছোট ডো বানিয়ে নিয়েছি। ডোগুলোর মধ্যে রেডি করে রাখা পেঁয়াজের পুরটাকে ভরে নেব। এরপর আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে 2টি ডোয়ের মধ্যে পুর ভরা দেখিয়েছি। এইভাবে একে একে সমস্ত ছোট ডোয়ের মধ্যে পেঁয়াজের পুরটাকে ভরে নেব। পরোটা পুরি বেলার জন্য এখানে সাদা তেলের ব্যবহার করেছি, কোনো রকম আটা ময়দার ব্যবহার করিনি। সমস্ত ডোয়ের মধ্যে পেঁয়াজের পুরটাকে ভরে নেওয়ার পর একটি রোলিং পিন দিয়ে পরোটাগুলিকে হালকা হাতে বেলে নিয়েছি। এরপর খুব হালকাভাবে পরোটাগুলিকে এখানে বেলতে হবে, না হলে পরোটাগুলো থেকে পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে, তাই খুব হালকা হাতে বেলে নেওয়ার চেষ্টা করবেন পরোটাগুলিকে। এরপর একটি তাওয়ার মধ্যে পরোটাগুলিকে দিয়ে ভেজে নেব। তাওয়ার মধ্যে পরোটা দেওয়ার পর এক চামচ পরিমাণ সাদা তেল ছড়িয়ে দিলাম পরোটার চারিদিকে। পরোটাগুলি এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নেব। একে একে এখানে সমস্ত পরোটাগুলিকে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল গরম গরম অনিয়ন পরোটা। এরপর তৈরি করে নেব আলু এবং ক্যাপসিকামের কারি। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ পরিমাণ সাদা তেল, তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, 2টো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, 1 বড় চামচ রসুন কুচানো দিয়ে দিলাম। রসুন এবং পেঁয়াজ কুচানোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। 1 বড় চামচ গাজর কুচানো দিয়ে দিলাম, 2টি
টমেটো টুকরো করে দিয়ে দিলাম। সবজিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আবারও, সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর 2-3 চামচ পরিমাণ ফেটানো টক দই দিয়ে দিলাম। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে কষিয়ে নেব, এরপর ক্যাপসিকাম দিয়ে দিলাম, সবজিগুলোকে কষিয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ জল যুক্ত করলাম। দুই থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। তৈরি হয়ে গেল আলু ক্যাপসিকামের কারি। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তৈরি হয়ে গেল গরম গরম অনিয়ন পরাঠা আর ক্যাপসিকাম আলুর কারি, ডিনারে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।